সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানায় ট্যাক নিউজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রতিবারের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ভিডিওটির বিষয় হচ্ছে হাউ টু কনফিগার ট্যালনেট অন সিস্কো রাউটার এক্ষেত্রে আরেকটি কথা না বললে নয় আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে রিমোট লোকেশানে থাকা ডিভাইসকে অ্যাডমিনিস্ট্রেশন করতে আমরা ট্যালনেট প্রসিডিটটুকু ব্যবহার করে থাকি আর এই ট্যালনেট প্রোসিডিওরটুকু কীভাবে ব্যবহার করতে হয় সে প্রসিডিওরটুকু দেখে নেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটির মাধ্যমে এক্ষেত্রে আমি আগে থেকে একটি ডায়গ্রাম তৈরি করে রেখেছি যে ডায়াগ্রামের মাধ্যমে আজকে আমরা সেই ট্যালনেট প্রোসিডিওরটুকু দেখে নেওয়ার চেষ্টা করবো তার আগে আমি একটু ডায়াগ্রামটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই এক্ষেত্রে আমার ডায়াগ্রামের মধ্যে আমি একটি রাউটার দেখিয়েছি বাংলাদেশ সেক্টরে এবং আরেকটি রাউটার দেখিয়েছি ইউএসএস সেক্টরে অর্থাৎ আমার যে কোম্পানির স্ট্রাকচারটা সেই কোম্পানির স্ট্রাকচারের ভিত্তিতে বাংলাদেশে একটি রাউটার আছে এবং আরেকটি রাউটার আছে ইউএসএতে এবং আমার অ্যাডমিন কোনো কারণে বাংলাদেশ থেকে বসে ইউএসএর রাউটারটিকে রিমোটলি ট্যাক্স অ্যানভারমেন্টের ভিত্তিতে বা ট্যালনেট উপর ভিত্তি করে অ্যাডমিনিস্ট্রেশন করবে আর সেই ক্ষেত্রে ইউএস রাউটার যদি ট্যালনেটটি কনফিগার করা থাকে তাহলে বাংলাদেশ থেকে উনি ওনার কম্পিউটার মাধ্যমে ইউএসএর রাউটারে লগন করে কাজ করতে পারবে আর সেই ক্ষেত্রে এই ইউএসএর রাউটার মধ্যে অবশ্যই ট্যালনেট কনফিগার করা থাকতে হবে আর সেক্ষেত্রে আমি এই নেটওয়ার্ক স্ট্রাকচার মধ্যে দুটি আইপি ব্লক ইউজ করেছি দেখেন একটি সিক্সটিন ব্লক আর একটা হচ্ছে সেভেন্টিন ব্লক আর এক্ষেত্রে বাংলাদেশ রাউটার ইউএস রাউটারের সাথে কানেক্টেড অবস্থা আছে কোনো না কোনো একটা রাউটিং দ্বারা আর সেক্ষেত্রে আমি রাউটিংটা ইউজ করেছি রিপ রাউটিং এটি আপনাদের জানার স্বার্থে হয়তো আমি বলছি ডায়াগ্রামের টোটাল ব্যবস্থাপনাটা যাতে করে আপনারা এই ধরনের স্ট্রাকচার তৈরি করার মাধ্যমে ট্যালনেট কনফিকেশানটুকু যেন চেক করে নিতে পারেন আশা করি আপনাদের রিপ সম্পর্কে ধারণা আছে এক্ষেত্রে আমি এখন আমি দেখতে চাই ইউএস রাউটারে ট্যালেন্ট কনফিগার করার ভিত্তিতে আমি বাংলাদেশ থেকে বসে কম্পিউটার মাধ্যমে আমার ইউএসের রাউটারে রিমোটলি ঢুকতে পারি কি না আর সেক্ষেত্রে প্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি ইউএস রাউটারে আগে ট্যালেন্ট কনফিগারটি করে দেব। এর পরবর্তীতে আমি বাংলাদেশ এন্ডে থাকা এই কম্পিউটারটির মাধ্যমে অর্থাৎ অ্যাডমিন এই কম্পিউটারটির মাধ্যমে আমার ইউএসের রাউটারে আমি লগন করবো ট্যালনেট উপর ভিত্তি করে আসুন তাহলে প্রথম আমি ইউএস রাউটারে টেলনেট কনফিগেশনটি করে দিই এরপর আমি বাংলাদেশ অ্যান্ড থেকে সেটিকে চেক করে দেখব ট্যালনেটের মাধ্যমে ঢুকতে পারি কিনা ইউএস এর রাউটারে আমি প্রথমে যাচ্ছি গিয়ে সিএলআই ট্যাবে গেলাম সিএলআই ট্যাবে গিয়ে রাউটার ঢুকছি অ্যানাবেল কমান্ডের মাধ্যমে এবং ট্যালেন্ট কনফিগার করার জন্য আমাকে গ্লোবাল কনফিগারেশন মোড়ে যেতে হবে তার জন্য কনফিগার স্পেস টার্মিনাল কমেন্টের মাধ্যমে আমি গ্লোবাল কনফিগারেশনে গেলাম এরপর লাইন ভিটিওয়াই স্পেস জিরো স্পেস ওয়ান এই মুহূর্তে আমি জিরো স্পেস ওয়ান দিলাম অর্থাৎ অ্যাট এ টাইম দুইজন রিমোটলি ঢুকতে পারবে এই ইউএসএ রাউটারে তো আমি জিরো স্পেস ওয়ান দিয়ে অ্যান্টার দিলাম এরপর ট্যালনেটে পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড পেজ এই পাসওয়ার্ড দিচ্ছি ট্যাক নিউজ থ্রি সিক্সটি ফাইভ এন্টার এরপর লগ ইন কমানটা দিলাম এর ফলে আমার ট্যালনেট পাসওয়ার্ডটি অ্যাক্টিভ হয়ে গেল এরপর আমি এই সেকশান থেকে বেরিয়ে আসলাম এক্সিট করে এরপর আমি আমার এই ইউএসের রাউটারে অ্যানাবেল পাসওয়ার্ড সেট করে দিচ্ছি যাতে করে রিমোটলি যখন আমি ঢুকবো ট্যালনেটের মাধ্যমে পরবর্তী যেন অ্যানাবেল পাসওয়ার্ড দিয়ে রাউটার ঢুকতে হয় তার জন্য অ্যানাবেল পাসওয়ার্ড দেওয়ার কমান্ড হচ্ছে কি অ্যানাবেল স্পেস পাসওয়ার্ড স্পেস এই পাসওয়ার্ডটি চেবার টিএন থ্রি সিক্সটি ফাইভ অর্থাৎ আমার অ্যানাবেল পাসওয়ার্ড এন্টার এরপর এক্সিট করলাম এক্সিট করার পর পুনরায় আমি একদম রাউটার থেকে বেরিয়ে গেলাম আমার কাজটি শেষ এখন আমি চেক করে দেখতে চাই আমার এই ট্যালেন্ট প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশ এন্ড থেকে আমার ইউএসএর রাউটারে আমি লগন করতে পারি কি না তার জন্য আমি অ্যাডমিন বাংলাদেশ এই কম্পিউটারটিকে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কমান ফ্রমডে যাব কমান প্রমডে এসে প্রথমে আমি পিঙ্ক করে দেখব ইউএসএর রাউটারকে আমি কমিউনিকেট করতে পারি কি না বাংলাদেশ এন্ড থেকে সেক্ষেত্রে ইউএসএর রাউটারের আইপিটি ছিল ওয়ান সেভেন টু ডট সেভেনটিন ডট টোয়েন্টি ডট টু ইয়ে অ্যানটা দিলাম দেখতে পাচ্ছি মিলি সেকেন্ডে পাচ্ছি অর্থাৎ আমি বাংলাদেশ থেকে ইউএসের রাউটারে আইপিটাকে কমিউনিকেট করতে পারছি এরপর আমি ট্যালনেট করার ভিত্তিতে ইউএসএর রাউটারে ঢুকার চেষ্টা করব তার জন্য কমান্ড দিতে হবে ট্যালনেট স্পেস ইউএস এর রাউটারে আইপিটি ওয়ান সেভেন টু ডট সেভেনটিন ডট টোয়েন্টি ডট টু অ্যান্টার দেখেন বলছে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন অর্থাৎ ট্যালনেটের পাসওয়ার্ডটি চাইছে ট্যালনেটের পাসওয়ার্ড ছিল টেক নিউজ থ্রি সিক্সটি ফাইভ অ্যান্টার দেখেন আমি ইউএসের রাউটারে ঢুকেছি এবং এই ক্ষেত্রে ইউএসের রাউটারে ইউজার এক্সিকিউশন মোডে আছি এখান থেকে যদি রাউটারে ঢুকতে চাই তার জন্য কমান্ড দিতে হবে অ্যানাবেল অ্যান্টার অ্যানাবেল পাসওয়ার্ডটি দিয়েছিলাম ইএন থ্রি সিক্সটি ফাইভ অ্যান্টার এখানে এই মুহূর্তে আমি এর রাউটারে লগন করে ফেলেছি এবং রাউটারের মধ্যে আমি চাইলে যে কোনো কমান্ড চালিয়ে আমি দেখতে পারি বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে আমি কাজ করতে পারি এই মুহূর্তে ইউএসএর রাউটার আইপিটুকু যদি আমি দেখতে চাই তার জন্য কমান দিচ্ছি শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখেন আমার এর রাউটার আইপি হচ্ছে ওয়ান সেভেন্টি ডট সিক্সটিন ডট টোয়েন্টি টু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ট্যালনেটের মাধ্যমে রিমোট লোকেশানে আপনার ঢুকতে হয় আমি পুনরায় আবার এক্সিট করে বেরিয়ে গেলাম অর্থাৎ আমি ইউএসের রাউটার থেকে বেরিয়ে গেলাম আমি খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদেরকে রাউটারে কিভাবে ট্যালনেট কনফিগারটুকু করতে হয় সে প্রসিডিওরটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন রাউটারে কিভাবে ট্যালনেট কনফিগারেশনের ভিত্তিতে রিমোটলি কমিউনিকেট করতে হয় পরিশেষে বলবো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ট্যাক নিউজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাটনটিকেও ক্লিক করে রাখবেন যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার যেন মুহূর্তে পেয়ে যান আজকে এইটুকুই রাখলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ